বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। তো দেখেন, আপনি যখন আপনার কম্পিউটারটা ওপেন করবেন, তো আপনি ফুল স্ক্রিনে যে অংশটা দেখেন এটাকে বলা হয় ডেস্কটপ। তো ডেস্কটপে যে অংশটা আপনি এখানে দেখেন সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকে সেটাকে বলা হয় ওয়ালপেপার। তো এখন আমরা দেখব যে এই ওয়ালপেপারগুলো আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো আছে ইমেজগুলো আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন। তো এর জন্য আমরা এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, পার্সোনালাইজে ক্লিক করলাম। তো ইমেজগুলো আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমরা কম্পিউটারের সিস্টেমের যে ইমেজগুলো আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি। তো দেখেন এটাকে আমি বড় করলাম। তো বড় করার পরে দেখেন নিচে একটা অপশন আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমার ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হচ্ছে যে, এখন দেখেন এখানে অনেক 60টা থিম দেওয়া আছে। দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা থিম দেওয়া আছে। নিচে আছে 6টা থিম, উপরে আছে আপনার 3টা থিম। এটা হচ্ছে মাই থিম। এগুলো আমি কি করছি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। তো দেখেন যেহেতু আমার এখন এই উইন্ডোজ 7 এর থিমটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমি এটাতে একটা ক্লিক করলাম, তারপরে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আপনাদের বোঝার জন্য আমি এখানে আরেকটা পার্সোনালাইজে আরেকটা থিম এখানে আমি খুলতেছি। তো তাহলে দেখেন এই যে আমার যেটা আমার ব্যাকগ্রাউন্ডে এখন এই থিমটা আছে, তো এই থিমটাতে শুধু একটা মাত্র ইমেজ আছে, এই জন্য আমার এটা সিলেকশন দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে আর কি থিম আছে। আমরা যদি উপরে যাই, এই যে এখানে দেখেন আমরা এই যে আর্কিটেকচার এই যে এই থিমটার মধ্যে দেখেন আপনার 6টা কি আছে, ছবি আছে। তো আপনি যদি যে এখান থেকে যে কোনো একটা যদি এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আপনি চাচ্ছেন এই আর্কিটেকচারের আপনি এই ছবিটা আপনি সিলেক্ট করবেন, তো এখানে ক্লিক করে আপনি যদি দেখেন এখানে একটা অপশন আছে যে আমার এখানে দেখেন কয়টা ছবি সিলেকশন আছে, 2টা। আমি চাচ্ছি যে একটা ছবি সিলেকশন হবে, দেখেন আমি এই একটা ছবি সিলেকশন করে দিলাম, শুধু এটা। তো তাহলে দেখেন এই ছবিটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে এখানে দেখেন থিম আছে কয়টা, আপনার 60টা থিম আছে, এই থিমের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো আমি একসাথে সিলেক্ট করে ফেলবো, তাহলে সিলেক্ট অলে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন একটা টাইম আসছে, কারণ যেহেতু অনেকগুলো ইমেজ তাহলে আপনি একটার পর একটা চেঞ্জ হবে। তো এখন যদি আপনি 10 সেকেন্ড দেন, 10 সেকেন্ড দিয়ে যদি সেভ চেঞ্জ দেন, তো দেখবেন এখন আপনার এই থিমগুলো 10 সেকেন্ড পর পর আপনার কি হবে, ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখন আরেকটা ইমেজ আসছে। তো এভাবে আপনি সবগুলো থিম, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যতগুলো, আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আবার এখানে আরেকটা আনতেছি। তো দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডে 60টা আছে, 60টার মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো আপনি একসাথে সিলেক্ট করেও একটা একটা অটোমেটিক চেঞ্জ করতে পারেন। অথবা আমরা দেখেন আবার বেকে যাচ্ছি। বেকে যাওয়ার পরে দেখেন আপনি যদি চান যে না, শুধু আপনি এই ল্যান্ডস্কেপটা আপনি দিবেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে এখানে যদি সিলেক্ট করেন দেখেন এই ল্যান্ডস্কেপ এই যে থিমটা আছে এটা দেখেন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সেটিং হয়ে গেছে। আবার এটার যদি আপনি সেটিং করতে চান এখানে ক্লিক করেন, তাহলে দেখেন যেহেতু আমরা ল্যান্ডস্কেপটা সেটিং করছি এখানে সবগুলো ছবি কিন্তু সিলেক্ট হয়েছে, এবং এখানে একটা টাইমিং আসছে, যেহেতু অনেকগুলো ছবি আপনি সিলেক্ট করছেন এখানে টাইমিং আসছে 30 মিনিট। তো আপনি যদি চান যে না, আমি সবগুলো সিলেক্ট করব না, শুধু একটা ইমেজ আমি সিলেক্ট করব, তাহলে করতে পারেন। এখানে ক্লিয়ার অল দিবেন, দিয়ে আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেন, দেখেন ওই ইমেজটাই কিন্তু এখানে চলে আসবে। তো এভাবে আপনি এই থিম থেকে আপনি কি করতে পারেন, এই যে কোনো থিম থেকে আপনি এর মধ্যে থেকে ছবিগুলো সবগুলো সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন। এরপরে দেখেন এখানে মাই থিমের মধ্যে এগুলো আমার ডাউনলোড করা থিম, আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন। যেমন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই যে আপনার ব্রাউজার ওপেন হবে। তা আপনি যদি উইন্ডোজ 7 হয় উইন্ডোজ 7 এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির থিম আছে। ধরেন আপনি কিরকম এই যে যেমন প্লেস অ্যান্ড ল্যান্ডস্কেপ এটা আপনি দেখতে চান, অথবা প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার এই সম্পর্কিত আপনি থিম পছন্দ করেন। তো ধরেন এই বোটানিক্যাল গার্ডেন আছে, আমি এটা ডাউনলোড করতেছি। আমি ক্লিক করলাম, দেখবেন একটা ফাইল ডাউনলোড হবে। এই যে ফাইলে একটা ডাউনলোড থিম একটা ডাউনলোড হইতেছে। তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার পছন্দ মতো ক্যাটাগরির আপনি, আমি যদি এটাকে আবার মিনিমাইজ করে দিই, দেখেন এখানে বিভিন্ন ধরনের
ধরনের ক্যাটাগরি আছে, যেমন আমি প্ল্যান্টস এবং ফ্লাওয়ার ক্যাটাগরি নিছি, আপনি চাইলে প্লেস এন্ড ল্যান্ডস্কেপের বিভিন্ন, তারপরে ন্যাচারাল ওয়ান্ডার আছে, মুভিস আছে, বিভিন্ন ধরনের থিম আছে। তো দেখেন আবার প্ল্যান্টস এন্ড ফ্লাওয়ারের মধ্যে বিউটিফুল ব্লুসুম থিম আছে, তারপরে হংকং থিম, তারপর এগুলো আপনারা দেখে নিতে পারেন, বিভিন্ন রকমের থিম আছে, এগুলো আপনারা অনেক থিম আছে দেখেন এখানে, এখান থেকে যেটা পছন্দ আপনার সেরকম একটা থিম আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি দেখেন এই থিমটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি শো ইন ফোল্ডারে গেলাম। তো দেখেন এই যে আমার, এই যে এটা হচ্ছে আমার থিমটা, এটাকে এখন ইনস্টল করতে হবে। আমি এটাকে ডবল ক্লিক করলাম এটার উপরে, তাহলে দেখেন এই যে এই বোটানিক্যাল গার্ডেন এই থিমটা আমার এখানে চলে আসছে, দেখছেন এই যে থিমটা এখন এটা চলে আসছে এখানে, এই যে চলে এসে এবং অটোমেটিক আমার এই থিমটা এখন কি হয়ে গেছে, আমার এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। দেখেন আমি আবার এটাতে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করতেছি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে গেছে। ক্লিক করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করতেছি। তো দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, আপনি সবগুলো ছবি যদি দিতে চান তাহলে সবগুলো সিলেক্ট করতে পারেন, টাইমিং দিয়ে দিবেন। তো এখানে দেখেন কিছু পিকচারের পজিশনের কিছু আপনার অপশন আছে, ফিল, তারপরে ফিট, স্কেচ, টাইলস, সেন্টার, এরকম বিভিন্ন স্টাইল আছে, আপনি এই স্টাইলে দিলেও দিতে পারবেন। যেমন ফিটে দিলে দেখেন নিচে একটা কালো বাউন্ডারি আসে, উপর একটা কালো বাউন্ডারি আসে, এভাবে আপনি দিতে পারেন, বিভিন্ন স্টাইল আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ছবিও আপনি সিলেক্ট করতে পারেন, যেমন অল ক্লিয়ার দিয়ে যে কোনো একটা ছবিকে আপনি সিলেক্ট করে দেন। তো এভাবে আপনি করতে পারবেন। তো আশা করি আপনি এই যে আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে বিভিন্ন থিমগুলো আছে, আপনার এই যে এখানে এক সেট থিম আছে, উপরে মাই থিম আছে যেগুলো আমি ডাউনলোড করছি, এখানে কিছু থিম আছে, এই থিমগুলো থেকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনি আরেক সিস্টেমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে যে কোনো ইমেজ, আপনি ইমেজকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারেন। যেমন ধরেন এখানে আমার ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ আছে, ধরেন আমি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব, তাহলে দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম আমার এটা একটা প্রিভিউ দেখাচ্ছে এই ইমেজটা। তো ইমেজের উপর আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখানে যখন আমি ক্লিক করব দেখেন আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে গেছে। তো এরকম আপনি যে কোনো ইমেজকেও আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারেন। আর আপনি আপনার এই ওয়ালপেপার, সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো আপনি ব্রাউজারের মাধ্যমে খুঁজে বের করতে পারেন। যেমন আপনি যদি গুগলে লেখেন, যেমন আমরা এখানে গুগলে লিখতেছি, তো দেখেন আমি ওয়ালপেপার HD ফর PC, তো HD ছবিগুলো দেখতে সুন্দর এই জন্য HD দিচ্ছি আমি। HD দিয়ে যখন আমি সার্চ দিব, তো দেখেন এখানে অনেক ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইট থেকে আপনি ওয়ালপেপারগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, বিভিন্ন ওয়ালপেপারগুলো। তো আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি এখানে, এই যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এই যে আমি এখান থেকে, তো দেখেন এখানে বিভিন্ন ছবিগুলো আছে, এই যে এখানে ডাউনলোড করার অপশন আছে। তো এখানে দেখবেন ডাউনলোড করার অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনি সেট করে ফেলতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে, এখানে অনেক সময় ক্লিক করলে ডাউনলোড হয় না। যেমন আমি এই বরাবর ক্লিক করছি, আমার এই ছবিটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এগুলো আপনারা খেয়াল করে দেখবেন অনেকগুলো ছবি আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়, এখানে ক্লিক করলে ডাউনলোড হয় না। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না, যদি এই পাশে এই যে এখানে যে লেখাটা আছে এখানে যদি ক্লিক করি ডাউনলোড হচ্ছে। যেমন এটা দেখেন, এটা রেজুলেশনটা আমার কম্পিউটারের সাথে মিল হয়, আমি এই লেখাটা যেমন 1920x1080 এখানে যখন ক্লিক করব দেখেন এই যে আমার ডাউনলোড হয়েছে। তাহলে আমার দুইটা ছবি ডাউনলোড হয়েছে। আমি এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে এই ছবি দুটাকে আমি কি করলাম, এটাকে কাট করে আমার ডেস্কটপে আমি একটা ফোল্ডার করছি, এখানে আমি নিয়ে আসলাম। তো দেখেন এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি আমার ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে সেট করব। তো আমি যখন এখান থেকে দেখেন সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে যখন ক্লিক করব, দেখেন আমার এই যে ডেস্কটপে এই ওয়ালপেপারটা HD ছবি, দেখেন কত একদম সুন্দর একটা ছবি সেট হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো ইমেজকে আপনি ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন, অথবা আপনি আমরা যে দেখালাম এই যে এখানে উইন্ডোজে যে বিভিন্ন থিমগুলো আছে এগুলো আপনি সেট করতে পারেন। এরপরে দেখেন এখানে আমরা যদি আবার যাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে যদি
ক্লিক করি। এখানে দেখেন যেহেতু আমার ওই ফোল্ডারটা সিলেকশন করা আছে, এই ফোল্ডারটা এখানে চলে আসছে। তো আমি যদি এটা চাই, শুধু একটা সিলেকশন করতে চাই, আমি এখানে ক্লিয়ার অল দিয়ে শুধু একটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিব, তাহলে আমার একটা হয়ে যাবে। এরপরে দেখেন আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আরও বিভিন্ন অপশন আছে। পিকচার লাইব্রেরি, এই যে পিকচার লাইব্রেরিটা আমার এখানে দেখেন আমার কোথায় আছে, তো দেখেন এই যে লাইব্রেরিজ নামে আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখান থেকে পিকচার এখানে যখন আমি ক্লিক করছি, দেখেন এই যে স্যাম্পল পিকচার, এখানে যখন আমি ক্লিক করব, এই এখানে এই ছবিগুলো এখান থেকে আসছে। এরপরে দেখেন টপ রেটেড পিকচার, আমি তারপরে এখান থেকে দেখেন সলিড কালার। আপনি যদি চান যে আপনার কম্পিউটারে শুধু সলিড কালার থাকবে, তাহলে দেখেন আপনি সলিড কালার নিয়ে আসতে পারবেন। যেমন এখানে আমি যদি এই কালারটা ক্লিক করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এই সলিড কালারে চলে আসবে। এরপরে দেখেন এখানে মোর কালার অপশন আছে, এখান থেকে মোর কালার, মোর কালার থেকে আপনি আরও অনেক কালার সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারেন। তো এভাবে আপনি আপনার ডেস্কটপের ওয়ালপেপারগুলো আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো এরপরে দেখেন আপনি যখন কোনো একটা থিম সিলেক্ট করেন, তো এই থিমের সবগুলো যেমন আপনার ইমেজগুলো সিলেক্ট হয়ে যায়, ঠিক তেমনি যখন আপনি একটা ফোল্ডারের মধ্যে, তো ধরেন এই ফোল্ডারের মধ্যে আমি কোনো যদি ইমেজকে সেট করি, তো দেখেন কি হয়, আমি এটার সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আমি যখন এখানে ক্লিক করব, তো দেখেন এই যে এখন ব্যাকগ্রাউন্ডটা আমার এটা চেঞ্জ হয়েছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, তো দেখেন এখান থেকে আমার এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে। আবার আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্রাউজ করেও, যেমন আপনি যদি ব্রাউজ করেন, ব্রাউজ করে যেমন আমার ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ থেকে দেখেন এই ফোল্ডারটা হচ্ছে এটা, এটাতে ডাবল ক্লিক করতেছি, তো দেখেন এই ফোল্ডারটা আমার সিলেক্ট হয়েছে, এই যে আমার এই ইমেজের ফোল্ডারটা। আমি ওকেতে যখন ক্লিক করব, তো দেখেন তখনও কিন্তু আমার এই ফোল্ডারটা এইভাবে কী হবে, সিলেকশন হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় আপনার একটা ফোল্ডারের একটা ছবি যদি আপনি সিলেক্ট করেন, সবগুলো ছবি কিন্তু সিলেকশন হয়ে যায়। তো তখন আপনি ব্যাকগ্রাউন্ডের থেকে, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে চেক করে দেখবেন যে আপনার সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে কিনা। যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে আপনি আনসিলেক্ট করে একটাতে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখেন আমরা যে বিভিন্ন থিমগুলো ডাউনলোড করলাম, এগুলো ইচ্ছা করলে আপনি ডিলিট করে দিতে পারেন। যেমন আমি এই থিমটা ডাউনলোড করে ইনস্টল করছি, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, দেখেন ডিলিট থিম একটা অপশন আসছে, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যদি ইয়েসে ক্লিক করি, দেখেন আমার এখান থেকে থিমটা চলে গেছে। তাহলে আপনি এখান থেকে আপনি চাইলে থিমগুলো ডিলিটও করে ফেলতে পারেন এবং নতুন নতুন থিম আপনি ইনস্টল করতে পারেন। এরপরে দেখেন উইন্ডোজ কালার একটা অপশন আছে, যে আমার এখানে দেখেন এই কালারটা একটু, দেখেন এই যে আমার এখানে ম্যাক্সিমাম কালারগুলো কিন্তু একটু ব্লু টাইপের, হালকা ব্লু টাইপের হচ্ছে। যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান উইন্ডোজের, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমার এখন এটাতে আছে, স্কাইতে আছে। আমি যদি ধরেন এটাতে দিই, সিতে দিই, সিতে দিয়ে যদি আমি দেখেন সেভ চেঞ্জে দিই, দেখেন আমার উইন্ডোজের কালারটা, দেখেন এই যে নিচের কালারগুলো দেখেন একটু ব্লু, এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনার এটা দিয়ে, আপনার উইন্ডোজ কালারটা দিয়ে উইন্ডোজের যে কালারটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা কালারটা আবার এটাতেই রেখে দিচ্ছি, আপনি এভাবেও দিতে পারবেন। আবার দেখেন ট্রান্সপারেন্সি করতে, আপনার কালারটাকে কম বেশি করতে পারবেন, একটু গাঢ় হালকা এভাবে যখন আপনি দিবেন। দেখেন আমি যদি একটু গাঢ় দিই, আমার এটা অনেক গাঢ় হয়ে গেছে। তো এটা দিয়ে আপনি কালারগুলো ইয়ে করতে পারবেন, অথবা এখানে দেখেন মিক্স কালার আছে, আপনি কালারগুলোকে আরও আপনি সুন্দর করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনি স্ক্রিন সেভার সেটিং করবেন। তো এরপরে দেখেন একটা অপশন আছে স্ক্রিন সেভার। তো এখন যেহেতু আমি স্ক্রিন সেভার অপশনটা বন্ধ রাখছি, এই জন্য দেখেন এখানে লাল দাগে আছে, বোঝাচ্ছে যে আমি এটা নান আছে, মানে এই অপশনটা আমি ব্যবহার করতেছি না। তো এখানে অপশনটা কিভাবে ব্যবহার করে দেখেন এবং এই অপশনটার কাজটা কি দেখেন, আমরা এটাতে ক্লিক করলাম। তো স্ক্রিন সেভার জিনিসটা অর্থ হচ্ছে যে আপনি ধরেন এখানে এখন নান অবস্থা আছে, মানে কোনো স্ক্রিন সেভার নাই। আমি যখন ধরেন এখানে একটা অপশন আছে বাবল, এই যে বাবল যখন দিব, দেখেন আমি যদি এটা প্রিভিউ দিই, এই যে এভাবে কি হবে, দেখেন এখানে কম্পিউটারের মধ্যে বাবল হচ্ছে, এই যে এখানে বাবলের মতো হচ্ছে। তো এখানে দেখেন ওয়েট 1 মিনিট একটা অপশন আছে। তো আমি যখন কম্পিউটারে 1 মিনিট কোনো কাজ করব না, তখন দেখবেন যে এভাবে আমার স্ক্রিন একটা বাবলের মতো শো হবে। যখন আমি আবার এখানে ক্লিক করব, সাথে সাথে কিন্তু বাবলটা চলে যাবে। তো দেখবেন আপনারা অনেকের কম্পিউটারে যখন এভাবে আপনার কোনো কাজ
বন্ধ রাখে, তখন দেখবেন যে কম্পিউটার এরকম বিভিন্ন রকমের ডিজাইন আসে, স্ক্রিন সেভার এটাকে বলা হয়। এরপরে দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখি, যেমন থ্রিডি ট্যাক্স দেখে আমরা মনে করি যদি প্রিভিউ দিই, দেখেন এখানে উইন্ডোজ 7 কথাটা আসতেছে। তো দেখেন আমি যদি এক মিনিট কম্পিউটারটা বন্ধ রাখি তাহলে দেখবেন যে এইভাবে স্ক্রিন সেভারটা আসবে, আবার যখন আমি এভাবে ক্লিক করবো সাথে সাথে এটা চলে যাবে। তো দেখেন এখানে সেটিং অপটা অপশন আছে, অর্থাৎ এখানে আসতেছিল যে উইন্ডোজ 7, আমি ইচ্ছা করলে আমি যদি জেল আউটসোর্সিং দিই, এখানে আমি লিখলাম জেল আউটসোর্সিং দিলাম, দেখেন এটার রেজুলেশনটাকে আমি চেঞ্জ করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো, তারপরে সাইজটাকে কমাতে পারবো, রোটেশন এটা কি দ্রুত আপনার রোটেট হবে সেটা দেখাবে, তারপরে রোটেশন টাইপ কিভাবে হবে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে আপনারা দেখবেন, তারপরে এখানে বিভিন্ন সেটিংগুলো আছে, ডিসপ্লে সেটিং দেখেন এখানে ডিসপ্লে সেটিং আছে, কীরকম ডিসপ্লে সেটিং। তো এখানে আমি ওকে করলাম, ওকে করার পরে দেখেন এখন আমি যদি প্রিভিউ দিই দেখেন এইভাবে এই যে আমার এখানে জেল আউটসোর্সিং কথাটা আসবে। এখন এখানে আপনি যদি 2 মিনিট দেন, এখানে হাতেও 2 মিনিট লিখতে পারেন, হাতে 2 মিনিট লিখে দিলে 2 মিনিট লিখতে পারেন, অর্থাৎ যদি আপনি 2 মিনিট আপনি কম্পিউটারে যদি কাজ না করেন দেখবেন যে এরকমভাবে আপনার স্ক্রিনটা স্ক্রিন সেভারে চলে আসবে। তো আপনার ইচ্ছা অনুসারে আপনি যদি স্ক্রিন সেভার দিতে চান আপনার মিনিটটা আপনি সেটিং করবেন, এখানে ক্লিক করলে কম হবে বেশি হবে এভাবে আপনি দিতে পারবেন। তারপরে এখানে দেখেন আরও অনেক অপশন আছে, আপনি চাইলে ব্লাঙ্ক রাখতে পারবেন, এখানে ব্লাঙ্ক রেখে আপনি ইচ্ছা করলে এইখানে দেখেন ফটো দিতে পারবেন, আপনার যদি কোনো ফটো, যেমন এটাতে অটোমেটিক একটা ফটো আসছে, যদি আপনি চান এখানে সেটিং আছে, অন্য কোনো যদি আপনি ইমেজ এখানে দিতে চান স্ক্রিন সেভার, এখান থেকে ব্রাউজ করে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ আপনি দেখিয়ে দিবেন। তো এখানে দেখেন আপনি যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রাখবেন সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে ওকে দিবেন, ফোল্ডারে যদি একের অধিক ছবি থাকে তাহলে একের অধিক ছবিগুলো কিন্তু এখানে একটার পর একটা আসবে, আর যদি একটা ছবি থাকে একটা ছবি আসবে, এরকমভাবে ওকেতে ক্লিক করলে এখানে ছবিটা চলে আসবে। তারপরে দেখেন এখানে একটা স্পিড আছে, স্পিড যদি আপনি স্লো দেন স্লো হবে, যদি মিডিয়াম দেন মিডিয়াম হবে, ফাস্ট হলে ফাস্ট হবে, এরকম বিভিন্ন অপশন আছে, দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। এরপরে দেখেন রিবনস একটা অপশন আছে, রিবনসটা যদি দেন এভাবে দেখেন আপনার এরকম অপশন আসবে, দেখেন এরকমভাবে অপশন আসবে। তো আশা করি এই আপনার এই যে স্ক্রিন সেভারের যে অপশনগুলো এগুলো আপনারা পারবেন। তো এটা সেটিং করার পরে যখন আপনি অ্যাপ্লাই দিবেন তখন আপনার এটা অ্যাপ্লাই হবে। তো আমি এটা অ্যাপ্লাই করতেছি না এখন, তো আমি এটা ক্রস দিলাম। এভাবে আপনি স্ক্রিন সেভারগুলো সেটিং করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা কম্পিউটার বেসিক কোর্সের আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।